সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নেকমরো ঘাটে অবস্থান করছি। নেকমরো ঘাটে যে জায়গায় দেখছেন যে গাভী গরুগুলো বাচ্চা সব বিক্রি হচ্ছে, সেই জায়গায় অবস্থান করছি। তো একটু কম দামের মধ্যে যে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে এখান থেকে বাচ্চা সহ, সেই তথ্য দেবো আপনাদের। চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো আজকে বিক্রির সাথে। আজ হচ্ছে 13 ফেব্রুয়ারি 2022 রবিবার, এবং আপনারা জানেন যে হাটটি সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবারেই বসে। আর এটি ঠাকুরগাঁও উপজেলা এবং ঠাকুরগাঁও জেলা এবং রানীশঙ্কেল উপজেলার মধ্যে পড়েছে। আমরা এই পাশ থেকে শুরু করতে চাই। চাচা আসসালামু আলাইকুম। আপনার চাচা গাভীর বয়স কয়দার? আর বাচ্চা বকনা কত টাকা দাম চাচ্ছেন? গাই বাচ্চা 50 কত বলছে চাচা? 44 দেখছি, 44 বলছে। কত হলে বিক্রি করবেন? 46-47 হাজার টাকা, 46-47 হাজার টাকা হলে এটা বিক্রি হবে। দুধ কতটুকু হয় এটা? 1 কেজি দুধ হয়। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এটা কত চাচ্ছেন? এটা 55। বাচ্চা কোনটা, বকনা না আরিয়া? এই যে ষাঁড় বাচ্চা, হালকা নাভি ঝোলানো। কত বলছে ভাইয়া? 52। কত হলে বিক্রি করবেন? 55 হলে বেচবো। এর নিচে আসবে না? সর্বশেষ 55 হাজার বিক্রি করতে চাই। এই পাশে একটা দেখছি, 35 এই পাশে দেখছি। চাচা আসসালামু আলাইকুম, আপনার কত দাম চাচ্ছেন? 38। বকনা বাচ্চা না? আর গাভী কয় দাঁত? জোয়ান। কিন্তু গাভীর অবস্থা তো খারাপ হয়ে গেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কত এখন পর্যন্ত বললো? 32.5 কয় দেয়। 32.5 বেচা বিক্রির দাম কেমন? 35 পার হইতে হবে। দেখছি গাভীটার অবস্থা কিন্তু ভালো না, বাচ্চাও কিন্তু ভালো না। 35 হাজারের উপরে হলে ওইটা বিক্রি করতে চাই, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এর পাশে একটা দেখছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কত চাচ্ছেন দাম? 45। বকনা বাচ্চা? গাভীর বয়স 4 দাঁত। এই যে দাম কি বললেন নাকি ভাই? দাম বলতেছি ভাই। কত বললেন? 38 বলছি। 38 কত হলে দেওয়া যাবে লাস্ট? 42 38 বলছি। এটা কি কোথা থেকে আসছিলেন? আমি এখানে কিনে বিক্রি করতেছি। এখানে কিনে এখানে বিক্রি করবেন? জি ভাই। আজকে কিনে কোথায় বিক্রি করবেন? হাট তো শেষ হয়ে গেছে। কালকে মঙ্গলবার হাটে নিয়ে যাব। মঙ্গলবারে কোন হাট? জাদুরানী বাজার, জাদুরানী হাট। জি। তো নেকমরোদের হাট আর জাদুরানী হাটে কি ডিফারেন্স কেমন? ডিফারেন্স আছে ভাই, আজকে আমদানি বেশি হয়েছে। আমদানি বেশি, রেটটা কেমন আছে? রেট একটু কম আছে। কম আছে। কয়টা কিনলেন? কিনছি 4টা কিনছি ভাই। আর কয়টা কিনবেন? আর একটা দুটো কিনলে চলে যাব। কিনে চলে যাবেন। দে কালকে সবগুলো খাওয়া দাওয়া করে মঙ্গলবারে বাজারে বিক্রি করব। মঙ্গলবারে জাদুরানী হাটে বিক্রি করবেন। আপনি তাহলে এই ঠাকুরগাঁয় এই হাটগুলো করেন? সর্বোচ্চ কত হলে নেওয়া যাবে? আমি 40 হলে নিবো আর কি, লাস্ট উনি দাম চাইছে 43। আপনার টার্গেট কেমন, কত হলে বিক্রি করা যাবে? 40 হলে রাখবো আমি, 1-2 হাজার টাকা ব্যবসা হবে। 1-2 হাজার টাকা ব্যবসা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই পাশে একটা ভাইয়া, এটা আপনার বয়স কেমন? জোয়ান। বাচ্চা আরিয়া না বকনা? আরিয়া। কত দাম চাচ্ছেন গাই বাচ্চা? 65। কত বলছে ভাই? 50-52। কত টার্গেট লাস্ট? 55-56। বাচ্চাটা বেশ বড় সড়ো, সুন্দর সাইজ, 55-56 হলে এটা বিক্রি হবে। এই পাশে বেশ কিছু কিন্তু বিক্রি হয়েছে, আমরা এগুলো একটু তথ্য নিতে চাই, কী দর বিক্রি হয়েছে। ভাইয়া এগুলো কেমন রেটে বিক্রি হয়েছে জানেন? না, বলতে পারছেন না। এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে।
এর পাশে দেখছি ভাই, এটা কত যাচ্ছিলেন? আরিয়া বাচ্চা না, সার বাচ্চা? গাভীর বয়স? চার দাঁত। এটা কি দুধ হয়? দুধ হয় কত পর্যন্ত বলল? লাস্ট টার্গেট কেমন বিক্রি করে? 48 হলে বিক্রি করে। সর্বশেষ 48। এটা কত চাইলেন ভাইয়া? কত চাইলেন? 60। দাম দর করতেছে? উনি কত বললো? ওইটা এটা না। এটা কত পর্যন্ত দাম উঠছে? 52-53। লাস্ট টার্গেট? আর 1,000 টাকা বাড়তে হবে। 52-53 পর্যন্ত বলছি, আর 1,000 টাকা উপরে হলে বিক্রি হবে। এই ছোটো ছোটো গাভীগুলো শুধুমাত্র নেকপুর হাটে কিন্তু বেশি পাওয়া যায়, আর আপনারা ছোটো গাভীগুলোগুলো একটু দামে ধারণা চান আমাদের কাছে, সেই জন্য কিন্তু আমরা ছোটোগুলো নিয়ে আজকে প্রতিবেদন করতেছি। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কত দাম চাচ্ছেন চাচা গাই বাচ্চা? চাচি 55-52। 55-52 কত বলতেছে? 44-45। বকলা বাচ্চা না? হ্যাঁ বেটা বাচ্চা। ও বেটা বাচ্চা, সার বাচ্চা। কত হলে বিক্রি করা যাবে লাস্ট? 47-48 হলে। গাভীর বয়স কয় দাঁত? 6 দাঁত। এটা কি দুধ হয় এখন? দুধ হয় 1 কেজির মতো দুধ হয়। দাম বললেন? ডিপি বান্ডিল কত? 60। আপনি কত বললেন? 55-60। এটা সার বাচ্চা। গাভীর বয়স কয় দাঁত? 6 দাঁত। দর্শক শ্রোতা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওটা 1 ঘন্টা কিন্তু